যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সে তার মাথার ওপরের দুই ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত ওপরে ওঠে। ওর মাথার ওপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীল তিমির চেয়ে ছোট ছিল। চলো আজ আমরা নীল তিমি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। 1. নীল তিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। 2. খাবারের সন্ধানে নীল তিমি বছরে 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা ক্রিল নামের এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। 3. নীল তিমির পেট ভরতে 1 টন বা 1000 কেজি ক্রিল দরকার হয়, তবে এরা সারা দিনে প্রায় 3600 কেজি ক্রিল খায়। 4. নীল তিমি সাগরের 315 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। 5. নীল তিমি সমুদ্রে থাকে, কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে। 6. তিমি যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সে তার মাথার ওপরের দুই ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত ওপরে ওঠে। ওর মাথার ওপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। 7. জন্মের সময় নীল তিমির বাচ্চার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় প্রায় 25 ফুট। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। 8. দীর্ঘদিন বাঁচে নীল তিমি, গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। 9. নীল তিমির কোনো দাঁত নেই, তবে মুখের ভেতরে ওপরের চোয়ালে ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের তন্তু রয়েছে। এরা ছোট চিংড়ি খায়, সেই জন্য দাঁত প্রয়োজন হয় না। এদের এক চোয়ালে 790টির মতো ব্যালিন থাকে। 10. প্রাণী জগতে সবচেয়ে বড় জিহ্বার মালিক নীল তিমি, এদের জিহ্বার ওজন প্রায় 4 টন। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি। মানুষের মস্তিষ্কের ওজন 1 কেজি 400 গ্রাম। 11. নীল তিমি আকারে একটি বোয়িং 737 বিমান অথবা লম্বালম্বিভাবে রাখা 3টি দোতলা বাস অথবা লম্বালম্বিভাবে রাখা 5টি আফ্রিকান হাতি অথবা লম্বালম্বিভাবে রাখা 11টি ছোট গাড়ি অথবা লম্বালম্বিভাবে রাখা 17টি মানুষের সমান। 12. নীল তিমি বিপন্ন প্রায় প্রাণী, সাগর নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীল তিমি মারা যাচ্ছে। আবার প্রতি বছর মানুষ অনেক নীল তিমি হত্যা করছে। পৃথিবীতে এই মুহূর্তে 25,000-এর মতো নীল তিমি আছে।